8 এপ্রিল রোজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে করোনা টিকা দ্বিতীয় ডোজ। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, দেশে 8 এপ্রিল থেকে দেয়া হবে করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ। আর স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু হলেও চলমান থাকবে প্রথম ডোজের টিকাদান। স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছেন, দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সংরক্ষিত রয়েছে। এছাড়াও ভারত, চীন, রাশিয়া বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া রয়েছে। তবে অধিকাংশ ভ্যাকসিন প্রতিবেশী দেশ ভারত থেকে আসবে। টিকা নিলেও সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এয়ার পারভেজ, NANTV, নিউজ ডেস্ক।